घरे घरे जदि ए रकम बुद्धिमती बांगाली बौरा थाके ताइले मना करें संसारे मना करें कोनो रहमेर कोनो टानटाना ता कि थाके कोन दिए आला मानी नाई नाई कोनो कथाई बला जाबे ना। तो आज के मना करें अल्प जिनिस दिया किभाबे मजार एकटा रेसिपि तैरि करुम सेटाई शेयर करुम। तो आसलामु आलाइकुम, सबाई केमन आछेन? आशा करि भालो आछेन, सुस्थ आछेन। आमि आल्लाहर रहमते एबं आपनादेर सबाई भालो आछि, सुस्थ आछि। মাসের শেষে কিন্তু আঙ্গ হগলতের ফ্রিজ একেবারে মনে করেন টানটান অবস্থা, বুঝেন নাই, মানে মাছ মাংস যাহা আছে সবই শেষ হয়ে যায়। আর তখনই কিন্তু আমরা এই যে যখন মনে করেন রান্নাবান্না করি তখন কিন্তু দুই এক টুকরা করে মাছ উঠাই রাখি। আর সেইটার প্রমাণ এই যে দেখেন আমার এই জায়গায় রুই মাছ আছে তিন টুকরা, আর আছে তিন টুকরা মনে করেন ওই যে জাটকা মাছ, তিন চার টুকরা যাই হোক। আমরা কিন্তু যে সময় রান্নাবান্না করতে যাই তখন ওই যে মনে করেন এরকম দুই এক টুকরা করে 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 থই, কারণ আমরা জানি যে ভবিষ্যতে এটা কাজে লাগবে, কারণ ভবিষ্যতের ভাবনা ভাবা জ্ঞানীর কাজ। যাগা এদিক দিয়ে যেহেতু আজকে মাছ মাংস শেষ, তাহলে রান্নাবান্না তো করার লাগবে নাকি। এদিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে দেখছি না রুই মাছ আর এই যে জাটকা মাছ বাইজা লইছি। এরপরে এই তরকারিটা তো মজা করানো লাগবে, দুই রকমের মাছ হলে তরকারিটা একটু অন্যরকম হয়, যার কারণে আমি বুদ্ধি কইরা মনে করেন এই যে কাঁকরোলটা সুন্দর করে ভাইজা লইতেছে, আর লগে যে আলু আছে না আলু সেটারও ভাইজা লম, কারণ কাঁকরোল আলু ভাইজা যদি এই তরকারিটা রান্না করেন ভাই রে ভাই কি কমু সেই রকমের টেস্ট, বুঝেন নাই, মানে সেই রকমের টেস্ট পাই খালি খাইবো খাইবো, কেউ আর জিগাইবো না ও হে আপনি আজকে তরকারি দুই রকমের মাছ দিয়ে কেন রান্না করেছেন, বুঝছেন নি, কিছু বলিবে না, কারণ তরকারি টেস্টে তারা ভুললেই যাইব। তো যাকে এদিক দিয়ে আমি আলু ফোটল মানে সরি গালতেছে মিষ্টেক কাঁকরোল সব বাইজাটে জ্বালাইছি। এরপরে মনে করেন রান্নার ফালা, তো এইখানে দেখতেই পারতেছেন মানে তেল দিছি পরিমাপ মতো, তারপরে পেঁয়াজ দিয়ে দিছি, দেওয়ার পরে ময় মশলা যাহা আছে সবই দিব। ও মা দেখছেন নি আদা রসুন বাটারটা দেয় আর না দেয় অমনি সিটকায় একবারে গায়ে পরা মনে করেন শুরু করে দেয়। ওই যে কিছু লোক আছে না গায়ে ফেরে ঝগড়া করে ঠিক তেমন, তার জন্য মনে করেন পানি ডাললে একবারে বন্ধ করে দিলাম, গায়ে ফেরে ঝগড়া করবি নে পানি ডাললে তারা শান্ত করে দিলাম। এরপরে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে হয়েছে গেল লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাই নেবেন। ভালো করে কষানোর পরে যে আলু আর ওই যে কাঁকরোল বাঁচছিলাম না সেই আলু কাঁকরোল সবগুলা দিয়ে দিবেন, দিয়ে পরে একটুখানি মনে করেন একবারে মনে সুখে নাড়াচাড়া নাড়াচাড়া করিবেন। নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণ পানি দিয়ে এটারও একটু ভালো করে কষা নেবেন। অবশ্য মনে করেন ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে তারপরে একটু কষায় লইলাম, তো এই দেখেন কষানের চেহারাটা দেখছেন নি, চেহারা দেখে তো মন ফোরেন এমনি মানে বইরা যায় আর ভাত খামো ডাকি। তো যাকে এদিক দিয়ে কিন্তু আমি পরিমাপ মতো পানি দিয়ে দিতেছি, দেওয়ার পরে ওই যে দুই রকমের মাছ আমি ভেজা রাখছিলাম সেই দুই রকমের মাছ দিয়ে দিতেছি। ভাই রে ভাই আমরা হয়েছি বাঙালি বোধ হয়, আমরা যদি বুদ্ধি করে না চলি তাইলে মনে করেন সংসারে কি আয় উন্নতি করা যাবে, যাবে না। এদিক দিয়ে কিন্তু কথা কইতে কইতে আমার মাছ রান্না শেষ। তো লাস্টে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম মানে বাজার জিরার গুঁড়া, চাইলে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন। তো এই যে তরকারি চেহারাটা তো দেখলেন, এরপরে পরিবেশনের ফলা একখানা রুই মাছ দিয়ে দিছি, লগে কিন্তু একখানা এই জাটকা মাছও দিয়ে দিছি। দুই পদের মাছ রান্না, দুই পদের মাছ আপনাদের লগে দেখা মনে এটা কি কোনো কথা? তো আজকের এই রেসিপি কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন, কারণ অল্পের মধ্যে দারুণ সেই টেস্ট একটা রেসিপি হয়েছে আমি যেটা মনে করতেছি। তা আপনারা কী মনে করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।